দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। শুরুতেই জানাবো শিরোনাম। প্রথমে জানাবো নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল। এবারে জানাবো আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সরকার সুষ্ঠু ভোট দেখানোর চেষ্টা করছে। জানিয়ে দেব গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে বলেন উবাইদুল কাদের। এদিকে কেরানীগঞ্জে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে নিপুন রায় সহ আহত 30। জানাবো খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়ি বহরে হামলা ভাঙচুর। এবারে থাকছে পারিবারিক আইন সংস্কার না করার দাবি হিন্দু মহাজোটের। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনে পারমাণবিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ। কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় সহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার প্রতিবাদে শুক্রবার বাদজুমা নয়াপল্টনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভি বলেন, কেরানীগঞ্জে পুলিশ বেষ্টনীর মধ্যে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করা হয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। স্পষ্টভাবে বলতে চাই, হামলা করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দেশব্যাপী জাগরণ সৃষ্টি করেছে। আগামীতে সে আন্দোলন আরও তীব্র হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে সরকার, আমির খসরু। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে সরকার সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির 28তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আমির খসরু বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হবে, এর কোনো বিকল্প নেই। এর আগে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোট গ্রহণ। এতে নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খানকে হারিয়ে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়দা খাতুন। গাজীপুরে গণতন্ত্রের বিজয় হয়েছে উবাইদুল কাদের। গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের। তিনি বলেন, গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের একটি মহল দিনরাত শেখ হাসিনার দুর্নাম করে বেড়ায়। তারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। শেখ হাসিনা বলেছেন সহ্য করতে। উবাইদুল কাদের বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুরে যে সিটি নির্বাচন হয়েছে, আগামীতে আরও 4টি সিটি কর্পোরেশন নির্বাচন ও জাতীয় নির্বাচন একইভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তিনি বলেন, জাতির পিতা দেশ দিয়ে গেছেন। আজ তার কন্যা শেখ হাসিনা বাংলাদেশে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জ্বালানি সংকট, এটা সারা বিশ্বের সংকট। শেখ হাসিনা কিছুদিন আগে দেশের বাইরে গেছেন, 2 দিনের জন্য আবারও কাতার গেছেন, সেখানকার আমিরের সঙ্গে এ চুক্তি করেছেন, দেশের জন্য জ্বালানি নিশ্চয়তা নিয়ে এসেছেন। কাতারের আমির আশ্বস্ত করেছেন বাংলাদেশের জ্বালানি সংকট হবে না। তিনি নিজের জন্য যাননি, তিনি গেছেন দেশের মানুষের জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। গরিব মানুষ যাতে কষ্ট না পায়, সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, নিত্যপণ্য যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, তার জন্য প্রধানমন্ত্রী রাতে ঘুম নেই, নিজের ঘুমকে আরামকে তুচ্ছ করে দেশের জন্য অবিরাম কাজ করে যাচ্ছেন তিনি। সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আজকে আমাদের মাঝে আছেন, তিনি আছেন বলে আমরা আশ্বস্ত হই, মানুষ আস্থা পায়। মানুষ বলে, বঙ্গবন্ধুর কন্যা দুর্নীতি করতে পারেন না, বঙ্গবন্ধুর কন্যা মিথ্যা কথা বলতে পারেন না, বঙ্গবন্ধুর কন্যা নিজের ভাগ্য উন্নয়ন বড় মনে করেন না, জনগণের ভাগ্য উন্নয়ন বড় মনে করেন। তিনি জনগণের ভাগ্য উন্নয়ন চান, নিজেদের পকেটের উন্নয়ন চান না। এই প্রধানমন্ত্রীকে নিয়ে যখন মির্জা ফখরুলরা গালিগালাজের ভাষায় কথা বলে, হত্যার হুমকি দেন, বাংলাদেশের মানুষ তখন কষ্ট পায়। শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে তোমাদের ভোট চলে যাবে, আরও কমে যাবে, কমতে কমতে তলানিতে গিয়ে ঠেকবে। কেরানীগঞ্জে বিএনপির সমাবেশের আগে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, নিপুন রায় সহ আহত 50। কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আর শুক্রবার বেলা 10:45 দিকে জিঞ্জিরা বাস রোডে এ ঘটনা ঘটে। এতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী সহ দুপক্ষের অন্তত 50 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে আহত নেতাকর্মীদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে নিপুণ রায়কে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে গিয়ে দেখা যায়, আজ বেলা 10:45 দিকে জিঞ্জিরার বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বেলা 10:45 দিকে যুবদলের একটি মিছিল জিঞ্জিরা ছাঁটগাঁও এলাকা থেকে সমাবেশ স্থলের দিকে যাচ্ছিল। মিছিলটি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দুপক্ষের উত্তেজিত নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুপক্ষের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের অন্তত 50 জন নেতাকর্মী আহত হন। এর মধ্যে বিএনপি নেতাকর্মীরা উত্তেজিত হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায়ের নেতৃত্বে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ সময় আওয়ামী লীগের 20 থেকে 22 জন নেতাকর্মী আহত হয়েছেন। তবে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশাক বলেন, জিঞ্জিরায় বিএনপির কার্যালয়ের সামনে আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় এবং ইটপাটকেল ছোড়ে। এতে নিপুণ রায় সহ আমাদের অন্তত 30 থেকে 35 জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলা মামলা দিয়ে আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবে না, আগামী নির্বাচনে জনগণ এর জবাব দেবে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, বিএনপির অতি উৎসাহী কিছু কর্মী আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করেন। এর আগে সংঘর্ষে ও ইটের আঘাতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ নোমানের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি মোহন রুয়াজা সহ অন্তত 5 জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা 11:30 দিকে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে হামলার ঘটনা ঘটে। এ হামলায় খাগড়াছড়ি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে জেলা বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করে। হামলার ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ক্ষেত্রমোহন রুয়াজ সহ 5 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি। পুলিশের উপস্থিতিতে এমন হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, বিএনপি নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সে হামলা প্রতিহত করেছে।